বিশেষেরা 100টি পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির মধ্যে 39টি বাংলাদেশে। এসব সবুজ কারখানা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি শুধু উজ্জ্বলই করছে না, তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এসব কারখানায় কাজ করে খুশি কর্মীরাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসে হাজারো শ্রমিকের নির্মম মৃত্যু, একসময় বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে এমন বার্তা মাঝে মাঝে পেত গোটা বিশ্ব। কিন্তু গত এক দশকে বদলে গেছে চিত্র। দেশের প্রায় সব ধরনের রপ্তানিমুখী শিল্প কারখানার কর্মপরিবেশ এখন বিশ্বমানের। এর মধ্যে 39টি অবস্থান করছে বিশ্বের শীর্ষ 100টি সেরা কারখানার তালিকায়। পরিবেশ বান্ধব এসব গ্রিন ফ্যাক্টরি এখন বিশ্বের রোল মডেল। শিল্প কারখানা থেকে কার্বন নিঃসরণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বদলে যাচ্ছে জলবায়ু, তাই পরিবেশ বান্ধব কারখানার প্রতি ঝুঁকছেন বাংলাদেশি উদ্যোক্তারা। প্রতি বছরই দেশে বাড়ছে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা, রপ্তানি প্রবৃদ্ধির সাথে ঘটছে সবুজ বিপ্লব। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের দেয়া সনদে বিশ্বসেরা পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের রেমি হোল্ডিংস শীর্ষে। গোটা কারখানাটি সবুজে মোড়ানো, প্রতিটি জায়গায় আধুনিকতার ছোঁয়া, সবই পরিবেশ বান্ধব। সূর্যের আলো আর সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে রেমি হোল্ডিংসে। কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলছে বিশেষ বৈদ্যুতিক পাখা। ভিতরে আসি না বাহিরে আসি তা বোঝা যায় না, সূর্যের আলো পাই, সব দিক দিয়ে ভালো লাগে। আগে পায়ে কাজ করতাম, ওই জিনিসগুলো আপনার এখন আর করা লাগে না। দিন পরে চারিদিকে গাছগাছালি ভরা, ভালো অক্সিজেন পাওয়া যায়, ভালো স্কাইলাইট আছে, যাদের আমরা দিনের আলোর মতো কাজ করতে পারি। কেবল সবুজ নয়, নারায়ণগঞ্জের আদমজী এলাকার এই কারখানার শ্রমিক কর্মচারীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের সব সুবিধা। আধুনিক মেশিনারিতে চলছে পুরো উৎপাদন কার্যক্রম। আমাদের হোম ইউজে আমরা 80 কিলোওয়াট ফ্যান ইউজ করি, বাট এটা 35 কিলোওয়াট, সো এখানে হিউজ পরিমাণ এনার্জি সেভ হচ্ছে। এইচবিএলএস ফ্যানগুলো দেখেন, ইটস কলড হাই ভলিউম লো স্পিড, এটা টোটাল এনভায়রনমেন্টকে মানে আমাদের এয়ারটাকে ডিস্ট্রিবিউট করতেছে কুলিং সিস্টেমগুলো। বর্জ্য শোধনে বসানো হয়েছে অত্যাধুনিক ইটিপি। সব মিলিয়ে অন্য 10টি কারখানার চেয়ে রেমি হোল্ডিংস সত্যি ব্যতিক্রম। এদিকে ছাদের বিশাল এলাকা জুড়ে নানা ধরনের ফুল ফলের গাছে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর বাগান। গাছের ফাঁকে ফাঁকে বসানো হয়েছে ডেলাইট সিস্টেম। দেশ এবং পরিবেশের কথা মাথায় রেখে উদ্যোক্তারা এখানে অতিরিক্ত বিনিয়োগ করেছেন। স্বাভাবিকভাবে এখানকার উৎপাদন খরচও অন্য কারখানার চেয়ে বেশি, তাই তো ক্রেতা এবং সরকারের কাছ থেকে তারা একটু সহায়তা কামনা করতেই পারে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, আদমজী, নারায়ণগঞ্জ।